কলকাতায় চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন জনপ্রিয় আলোচিত সমালোচিত নায়িকা অপু বিশ্বাস শনিবার রাত দশটার পর তিনি ঢাকায় এসে পৌঁছান ঢাকায় ফিরে নিজের শরীর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানান নায়িকা বলেন স্রষ্টার কৃপায় ভালোই আছি চিকিৎসক ওষুধ দিয়েছেন বলেছেন ভয়ের কিছু নেই তবে প্রায় মাস দুয়েক পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন ছেলেকে তালাবন্দ করে রাখা নিয়ে স্বামী শাকিব খানের অভিযোগের ব্যাপারে অপু বলেন এ নিয়ে অনেক জল খোলা হয়েছে নতুন করে আর কিছু বলতে চায় না শাকিব খান বাবা হিসেবে যখন খুশি তখন জয়কে দেখতে আসতে পারে জয়ও খুশি হবে তার বাবাকে কাছে পেলে অন্যদিকে দুটি ছবিতে অভিনয় প্রসঙ্গে নায়িকা জানান দুর্ঘটনার কারণে কাঙাল ছবিটি মনে হয় করা হবে না আর কানাগলি র শুটিং একটু দেরিতে শুরু হবার কথা থাকলেও সেই সময় পর্যন্ত সেরে উঠতে পারব কি না তার উপর নির্ভর করছে সবকিছু উল্লেখ্য গত বৃহস্পতিবার বাথরুমে পাপিছলে পরে সিজারের জায়গা ফেটে রক্তক্ষরণ হয় বলে দাবি করেন অপু দেশে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় চলে যান নায়িকা ছেলে জয়কে রেখে যান অপুর সরকারি শেলির কাছে জয়কে ঢাকায় অন্য কারো কাছে রেখে যাওয়ার ভরসা তিনি পাননি বলেও দাবি করেন অন্যদিকে বৃহস্পতিবারই ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন জয়ের বাবা সাকিব খান দেশে ফিরে শুক্রবার সাড়ে নয়টার দিকে ছেলেকে দেখতে রাজধানীর নিকেতনের বাসায় ছুটে যান তিনি তবে জয়ের দেখা পাননি ছেলে জয়কে কাজের মেয়ে শেলির কাছে রেখে অপু ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে গেছেন বলে সে সময় অভিযোগ করেন সাকিব স্ত্রী অপুর এমন কাজে চটে যান তিনি অপুর বিরুদ্ধে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়ারও হুমকি দেন সে সময় তবে কি সিদ্ধান্ত নেবেন সেটা অবশ্য পরিষ্কার করে জানাননি নায়ক